গ্রীষ্মের এই কাঠফাটা রোদে, প্রচণ্ড গরমে বাইর থেকে যদি পেয়ে যান এক গ্লাস ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যসম্মত কাঁচা আমের জুস, যা আপনার মন ও শরীরকে শীতল করে দেবে। আজ আমি এক গ্লাস জুস বানাবো, তার জন্য নিয়ে নিলাম মিডিয়াম সাইজের চারটা কাঁচা আম। আপনি যে কোনো ধরনের কাঁচা আম ইউজ করতে পারেন, তবে আমটা ফ্রেশ হলে খুব ভালো হয়। এবার আসুন দেখি নিই আর কী কী উপকরণ লাগছে জুসটি বানাতে। কাঁচামরিচ দুটি মিডিয়াম সাইজের, ছোট সাইজের রসুন কোয়া 7-8টি, রসুন বড় হলে কম, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, চিনি স্বাদ মতো, চাইলে আপনারা কম বা বেশি করে নিতে পারেন, বিট লবণ 1/4 চা চামচ, এটি অপশনাল, আপনারা চাইলে নাও নিতে পারেন। এবার আমের ছোকা চাড়ানোর পালা, চোকা ছাড়ানো আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার সব উপকরণগুলো ব্লেন্ডারে একসাথে ঢেলে নিলাম। যেহেতু আজ আমি এক গ্লাস জুস বানাবো, তাই এক গ্লাস পানি নিয়ে নিলাম। আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। চলে আসলাম ব্লেন্ডার করতে। ব্লেন্ডার হয়ে গেলে জুসটি ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে জুসটি আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার চলে আসলাম পরিবেশনের দিকে। এক গ্লাস জুসের জন্য আমি এখানে 4-5 টুকরো বরফ নিয়ে নিলাম। চাইলে আপনারা গ্লাসটি সাজিয়ে নিতে পারেন। এখানে গ্লাসটি আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি। আশা করি এই জুসটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না।